নমস্কার, আমি ডক্টর শ্যামলী রায়। আমি একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ান। আজকে আমি বাচ্চার দাঁত ওঠার সময় কনস্টিপেশনের সমস্যা, এই বিষয় সম্পর্কে আলোচনা করব। সাধারণত অনেক বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে দাঁত ওঠার সময় কিন্তু ডায়রিয়া বা পেট খারাপের সমস্যা হতে দেখা যায়, কিন্তু দাঁত ওঠার সময় অনেক বাচ্চার কিন্তু কনস্টিপেশনও হতে পারে। কনস্টিপেশনের ক্ষেত্রে যে লক্ষণগুলো দেখা যায়, যেমন বাচ্চার স্টুল খুব ড্রাই হার্ড হয়ে যায় এবং মল ত্যাগ করতে বাচ্চার খুব কষ্ট হয়। আবার অনেক বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে স্টুল খুব সফট এবং স্টুলের খুব আর্চ রয়েছে বা বেগ রয়েছে, অথচ তার কিন্তু স্টুল হচ্ছে না, এইরকম সমস্যা হতে দেখা যায়। আবার অনেক বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে পেটের ভেতরে গড়গড় করে শব্দ হচ্ছে, অথচ তার কিন্তু স্টুল পাস হচ্ছে না। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে প্রথম যে সে তার স্টুল হচ্ছে, সে স্টুলটা কিন্তু প্রচণ্ড ড্রাই হয়, প্রচণ্ড হার্ড হয়, অথচ এ তার পরেই কিন্তু তার আবার একদম স্টুল ওয়াটারি হচ্ছে, এইরকম সমস্যা হতে দেখা যায়। আবার অনেক বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে স্টুল কিছুটা বেরিয়ে এসে আবার ঢুকে যাচ্ছে, এরকম বিভিন্ন ধরনের স্টুলের ক্ষেত্রে সমস্যা হতে দেখা যায় এবং স্টুল ক্লিয়ার হয় না, এর ফলে নানান রকম সমস্যা তৈরি হয়। তো এই সমস্যাটা সমাধানের জন্য কতগুলো হোমিওপ্যাথিক মেডিসিন আমি বলছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এই সমস্যাটা সমাধানের জন্য, যেমন অ্যালো, অ্যানাকার্ডিয়াম, পস্টিকাম, ক্যালকেরিয়া কার্ব, নাক্স ভূমিকা, নাইট্রিক অ্যাসিড, সিপিয়া, থুজা, মেটোরিনাম, এরকম বিভিন্ন মেডিসিন এই সমস্যাটার সমাধান সম্পূর্ণরূপে করতে পারে।